পঞ্চায়েত সদস্যর নামে নকশা অনুমোদনের বিনিময়ে বড় অঙ্কের টাকা ঘুষ নেবার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মিতা দাসের বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে এক বাসিন্দা ও তার দলের এক কর্মী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মিতা দাস। অভিযোগকারীদের অন্যতম সদস্য বিজয় সাঁয়ের জাতীয় সড়কের ধারে একটি ওষুধের দোকান আছে। জাতীয় সড়ক সম্প্রসারণ হবে জেনে তিনি পাশে নিজের জায়গা নকশা অনুমোদনের আবেদন করেছিলেন। অভিযোগ, সেই সময় তার কাছ থেকে নকশা অনুমোদন করতে 40,000 টাকা ঘুষ নেন মিতা দাস। বলেছিল আমি প্ল্যানটা এখানে তারকনাথ ঘর আছে না, ওনাকে দিয়ে প্ল্যানটা করিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে ওখানে প্ল্যানটা বলে যে এইটা তো হবে না, এটা বিডিএ পাস করবে না, আমরা একটা নতুন করে আবার প্ল্যান করতে, সেটাও করে দিয়েছি। আর বললে আমি ওকে তো সই করাতে, ওই তো সদস্য আছে না, ওর কাছে ওনার কাছে সই করাতে গেছিলাম। কার কাছে? মিতাদির কাছে। বলে আমাকে দিয়ে দেন, আমি প্ল্যানটা পাস করে দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে তারপরে দিয়ে বলে এই টাকা দিয়ে দিই 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা দিয়েছেন আপনি। আচ্ছা, দিয়ে তারপরে বলে ইঞ্জিনিয়ারকে দিতে হবে, ওকে দিতে হবে টাকা। প্ল্যানটা পেয়েছেন? হ্যাঁ, না প্ল্যান পাস হয়নি। আমি জানি না, আমি তো এইসব সম্বন্ধে আমার দোকানে ব্যস্ত থাকি, ওই আপ ছোটাছুটি করতে পারছি না। কতদিন হয়েছে? ভোটের 2 মাস আগে থেকে দিয়েছি। এই দোকানটা আমার ভাঙা যাবে, এই দিন থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে না? দাগ দিয়েছে, তার আগে থাকতে আমি প্ল্যানটা বানাতে, মানে আমি বিনা প্ল্যানে কাজ করছি না, করতে গেছিলাম। হ্যাঁ, অফিসে গেলে তো নানা রকম ঘোরায়, আর এখন পঞ্চায়েত অফিসে নাকি নানা রকম ইয়ে চলছে, কাজকর্ম হচ্ছে না। তো বিজয় সাঁই এলাকার তৃণমূল কর্মী মোজাম্মেল সাঁয়ের অভিযোগ, ওই সদস্যরা এইভাবেই ঘুষ নিয়ে থাকেন। এলাকার তৃণমূল কর্মীদের দাবি, অবিলম্বে ওই সদস্যকে সরিয়ে দেওয়া হোক। এখানে ঘটনা বলতে, এই পার্টির যিনি সদস্যা মিতা দাস, উনি এই উল্লাসের কাছেই রাধেশ্যাম বলে একজন ওষুধের দোকানদার আছেন, উনি একটা ওনার দোকান তৈরি করার জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন বা অনুমতিপত্রে সই করতে গিয়েছিলেন। সেখানে মিতা দাস ওনাকে পারমিশন করিয়ে দেওয়ার নাম করে 40,000 টাকা নিয়েছে, যেটা আমরা জানি যে একটা ছোট্ট দোকানঘর তৈরি করতে গেলে এত টাকা লাগে না পারমিশন করতে। সেই জায়গায় উনি আমাদের অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচন থেকে আজ পর্যন্ত ওনার কাজই হচ্ছে তোলাবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব করা। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে গোটা উল্লাসসহ কানাইনাটসাল আলিশা এবং উল্লাসে একাধিক দোকানদার এবং বাড়ি বিনা পারমিশনে এইভাবে টাকা নিয়ে উনি করে থাকেন। আমরা চাই এনাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অঞ্চল থেকে মুক্ত করুক, দল একে বহিষ্কার করুক। আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আতাপ করে এবং দল বিরোধী কাজ করেছিলেন। মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিককে হারানোর জন্য প্রত্যেক বুথ সভাপতি এবং দলের কর্মীদের বাধা দিয়েছিলেন যে নির্বাচনে কাজ না করার জন্য। আমি আমার দলের কাছে করজোর আবেদন করছি, এই মহিলাকে আমাদের অঞ্চল থেকে বহিষ্কার করে অঞ্চলকে মুক্ত করুক। এটা তো আমারই প্রশ্ন যে একজন সদস্যা কেন টাকা নেবেন? একজন যিনি বাড়ি করছেন বা দোকান করছেন, উনি পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের আধিকারিকের সঙ্গে উনি ওনার কাগজপত্র জমা দেবে, সরকারি যেটা ফিজ সেটা উনি নেবেন। উনি না না টাকা এখনও পর্যন্ত আমার জানা মতে অনেক কাউকে আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি, বরঞ্চ যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে উনি ওনাদেরকে হুমকি মারধরের ভয় দেখিয়েছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।